পুরো চৈত্র মাসের মতো গরম পড়ে গেছে, বিশ্বাস করো তো। আজকে আছে কাঁচা টমেটো দিয়ে মুসুর ডাল আর শীতের সবজি, এবার তো শেষ হয়ে যাবে ভাজা, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, মটরশুঁটি, শিম, এসব দিয়ে একটা ভাজা আর ডিম কষা। ডিম কষাটা একবার ওদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের, গ্রেভিটা এখানে রয়েছে। তাহলে এরপরে আগামী দিনে পাতে আসতে চলেছে ইঁচড়, ভেন্ডি, পটল, পটল, ঝিঙে, ঝিঙে আর টক ডাল। ও ডাল তো তা আছে, ডাল 12 মাস। চলো শুরু করো। কাঁচা টমেটো দিয়ে এই ডালটা খেতে না হেভি লাগে, হেভি লাগে। দাদাদেরও দিয়েছি কাঁচা টমেটো দিয়ে। এ মা, ডাল দিয়ে খাবে না? ওটা বাবা আগে ভাজা দিয়ে মেখে নিল। ঘন ঘন করে করেছি, এই ডালটা পাতলা বেশি ভাল লাগে না। কালকে ভদ্রলোক কাঁচা টমেটো নিয়ে এসে পুরো পাহাড় হয়, আর প্রতিটা টমেটো সবুজ। তাই বললাম, ও তো বলে কাঁচা টমেটো, কাঁচা টমেটো নিয়েই যায়। মরলাম মাছেন, ঠিক আছে, কাঁচা টমেটো দিয়ে মরলা মাছের চচ্চড়ি। একটা দ্বিতীয়বার করেছো মঙ্গলবার, আরো দিনের পরেছে শিবরাত্রিটা। আবার দই খাওয়ার দিন আসছে। চপ দই খাবে? আমি দই বলেছি, আমি বলি খালি কি করলাম, এই লাল দই খেতেই পারি মাসে একদিন। যেদিন ভাত খাবে না সেদিন। যেদিন ভাত খাবো না, খাবারটা ব্যালেন্স করতে হবে না? ব্যালেন্স হবে না কি? নিম বেগুন ভাজা পাতে লাগবে না? নিম বেগুন ভাজা খেলে কি তোমার ব্যালেন্স হবে না? সুগারটা ব্যালেন্স হলো? কি হলো? কার্বোহাইড্রেট কম নিলে সেই সঙ্গে তুমি একটু মিষ্টি খেতে পারো, ডাক্তার তো তাই বলেছে। ডাক্তার কিন্তু কখনো তো খাওয়ার কথা বলে না, দেখবে। দাঁড়াও আবার মর্নিং ওয়াক শুরু করবো। 4টে রুটি 250 লাল দই 500 কে না যেটা 4টে রুটি খেতে, 4টে রুটি তো দেবো না তোমাকে, 3টের বেশি রুটি তো দেবো না কোনো মতে।
ভাল লাগলো না ডালটা? এবার গরমকাল আসছে তো, তেঁতুলের ডাল, আমের ডাল, আম এবার কেমন হবে কে জানে, সজনের এবার খুব ঘরে ইনি আর বাইরে এত পরিচিত, দোকানে যদি মিষ্টি হয় তারও খবর পড়ে যায়। ওটা কোনো কথা না, তুমি খাবে না বিশ্বাসটা হচ্ছে আসল আমি মনে করি। ওইটা তো আছেই। হ্যাঁ ব্যাস, আমার দোকান থেকে খবর নিতে হবে কেন? বিবেকে বাঁধবে। এইটুকু বিশ্বাস যদি তোমার উপরে না থাকে, সেই বিশ্বাসটা দিয়েই তো এগিয়ে যাব না বাকি জীবনটা? বিবেকে বাঁধবে যে আমি না লুকিয়ে খাচ্ছি, এটা ঠিক। ওইটাই তো আসল না। তার থেকে বড় কথা কি বলতো, যে বাইরে এমনি কোথাও গেলাম বাইরে সেটা আলাদা ব্যাপার, কিন্তু দুর্গাপুরে নিজে বাইরে খেয়ে চলে আসবো, আমার সেটা আমার ডিকশনারিতে নেই। যা খাবো সেটা নিয়ে আসবো, মিষ্টি যদি খাই মিষ্টি নিয়ে আসবো, চপ যদি খাই চপ নিয়ে আসবো। কেউ খাওয়ালে তো কিছু করার নেই, কেউ খাওয়ালে তো কিছু করার নেই, আর নিজে কিনে খেলে নিয়ে আসবো, আর নিজে কিনে খাওয়ার মতো ইয়ে নেই। কি বল, এই আবার দাঁড়াবো আবার সেই ভাজবে, মানে কোনো জায়গায় দাঁড়িয়ে থাকবার মতো ধৈর্য নেই। তারপরে আবার যদি ভিড় থাকে, কালকে যেমন চিকেন কাটলেট রান্নাম, দেখলাম দোকানটা ফাঁকা, তার থেকে বড় কথা দেখলাম খোলা আছে কিনা, না খোলা আছে, তখন মোটামুটি 7:30 ওভার হয়ে গেছে, ওর 7:30 মধ্যে মাল শেষ হয়ে যায়। কালকে দেখলাম আছে, তারপর দেখলাম একটা কাস্টমার শুধু নিচ্ছে, আমি যাক বললাম সঙ্গে সঙ্গে হয়ে যায়। কিন্তু দুটো ডিম হলো ভালো, ঝালটা তো ভালোই হয়েছে, ঝাল ওই ডিমের কারিটা, লঙ্কা আছে নাকি? লঙ্কা দাও, দুটো বেলে দিই আমাকে দাও, তোমার পাতেই পড়ে কেন লঙ্কা গুলো সব? কালকে লঙ্কা ইয়ে করা হয়নি বলে বাটতে পারিনি। হ্যাঁ সত্যি ডিমের কারিটা খুব ভালো হয়েছে। আমার বাকি বলো, একটা ভাত যদি কোথাও পড়ে থাকে না আমি চট ফেলে রাখতে পারি, প্লেটে তিনটে ভাত আমার এই জিনিসটা আছে, নিচে পড়ে থাকলে নিয়ে ভাত নষ্ট করতে পারি না। একান্ত যদি নষ্ট হয় ভাবে তাহলে খুব খেতে খুব অসুবিধা হচ্ছে। এখন তো মাপা খাবার খায়, এমনও দিন গেছে জানো, নষ্ট করবে না বলে খেয়ে নিয়েছে, নিয়ে বিছানায় শুতে পারছে না, ঘরে হাঁটাহাঁটি করছে। এখন তো মাপা খাবারই দিই, এখন তো এক্সট্রা দিই না, তিন মাস ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিনটে রুটি ক্রস করিনি।
তবে মনের ইচ্ছাটা যখন আসে যে আজকে লুচি খাবো, তাও আটা লুচি ওটা মাঝে মাঝে কারণ ভেতরকার ইচ্ছেগুলো, এটা তো রোজ রোজ আসছে না, যখন নমাসের সমস্যা একবার ভেতরের ইচ্ছাগুলো আসে তখন সেটা আবার না করলে না, আমার মনে হয় এটা করা উচিত না, সেটা না করলে না তার থেকে শরীরের ভেতরে একটা হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হয়, যার ফলে ডিপ্রেশন হয়, অ্যাংজাইটি হয়, অনেক বুঝে গেছি। এগুলো হচ্ছে সারাদিন ফোন হাতে বসে থাকার ফল, ইন্টারনেটের ফল, কাজ করার পরে বাকি যে টাইমটা পাই ফোন নিয়ে বসে থাকি। পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দিনটা হচ্ছে সবচেয়ে বেটার, শুধু খাও উঠে চলো, একই কথা বলবো না আজকে, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।